नमस्कार, गुड मॉर्निंग, केमन आछेन सबाई। आमी प्रतिमा, घरे बाइरे बांगालियानार आरेकटी ब्लगे आपनादेर सबाई के स्वागत जानाई। कल रात्रे जानते पारलाम जे ओपरेर क्वार्टारे नतून प्रतिबेशी आसछे, तो सेई कारणेई रात्रे आमी मटर भिजिए रेखेछिलाम। ताई सकाले ब्रेकफास्टे बानिए दिच्छी नारकेल दिए आलू मटरेर घुगनी, लुचि आर दूध दिए सेमाई। घुगनी बनानोर जोन्नो आलू और मटर प्रेसार कूकारे दिए ताते परिमाण मतो लवण, हलुद और जल दिए प्रथमेई आमी आलू और मटरटाके सीटी लागिए निच्छी। आर एदिके आमी गैसे बानिए निच्छी सिमई। तार जोन्नो प्रथमे आमी दिए दिच्छी एक चामच घी। घी देयार पर एते आमी किछुटा काजू और किशमिश दिए दिलाम और दिए दिच्छी सेमाई। सेमाई दिए भालोभाबे नेड़ेचेड़े निच्छी। सेमाई देयार पर किछुक्षण नेड़े चेड़े हालका फ्राई करे नियार पर देखुन आमार फ्राई होये गिये छे। एई समय आमी एते दिये दिच्छी परिमाण मतो जल और दूध। एई सेमाई अबांगालीरा खीर नामेई चेने, ताई एई सेमाई एनारा एकटु पतला पतला खान। आमादेर बांगालीदेर मतन खूब गाढ़ो जे खान सेरकम ना, ताई आमी जल और दूध दिए एटाके सेद्ध होवार जन्य रेखे दिच्छी। এদিকে সেমাইটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি কতগুলো লুচি বানিয়ে নিচ্ছি। এই লুচির আটাটা আমি মেখে রেখেছিলাম কিছুটা পরিমাণ, আটা আর ময়দা মিক্সড করে। এই আটা আর ময়দা মিক্সড করে যদি লুচির আটাটা মাখা হয় তাহলে প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলবে এবং মুচমুচে হবে। এদিকে দেখুন আমার সেমাইটাও সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু সেমাইটা সেদ্ধ হয়ে গিয়েছে এতে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি অ্যাড করে এতেই আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ গুঁড়ো করে। এই গুঁড়ো এলাচটা দিলে এর গন্ধটা খুব ভালো আসে এবং আমি এলাচ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি বয়েল করে নিচ্ছি যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে লুচির জন্য যে আটাটা মেখেছিলাম সেখানে ময়দার পরিমাণটা বেশি ছিল কিন্তু আটার পরিমাণটা সামান্য কম ছিল। দুটোকে মিক্সড করে নিয়ে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল, লবণ আর কিছুটা পরিমাণ চিনি গুলে জল দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি আটাটাকে মেখে নিয়েছিলাম। আটাটা মেখে নেওয়ার পর আমি রেস্টে রেখে দিয়েছিলাম 15-20 মিনিটের জন্য। দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে যাচ্ছে, একটাও কিন্তু ফুটো হয়ে যাচ্ছে না বা ফুলছে না এরকমও না। বেশিরভাগ অবাঙালিরাই আটার লুচি খেতে পছন্দ করে, বাট আমি যখনই লুচি বানাই আটা আর ময়দা দুটোকে মিক্সড করেই লুচিটা বানাই। যদি ময়দা নেই দু বাটি তো আটা নেই সেখানে এক বাটি, এই হিসাবে মিক্সড করে নেই দিয়ে আমি লুচিটা বানাই। প্রত্যেকটা লুচি আমার খুব সুন্দরভাবেই ফুলে যায়। এদিকে আমার আলু মটরটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে সিমুইটাও হওয়ারই পথে। ততক্ষণে আমি কতগুলো লুচি ভেজে নিলাম যাতে টাইমে ওদেরকে ব্রেকফাস্টটা দিতে পারি। দেখুন আমার সিমুইটা রেডি হয়ে গিয়েছে, একটু পাতলা রেখেছি, এখনও গরম খুব, একটু ঠান্ডা হয়ে গেলে আরও টাইট হয়ে যাবে। এটা ঘুগনি বানানোর জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। এরপর এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটায় কালার চলে আসে বা হালকা নরম হয়ে যায়। পেঁয়াজটা দেখুন হালকা আমার নরম হয়ে গিয়েছে, কালারও চলে এসেছে। এতে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো অ্যাড করার পর এতেই আমি অ্যাড করে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা। আর যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় তার জন্য অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ লবণ। লবণটা দিয়ে এগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং কিছুক্ষণ পরেই দেখবেন টমেটোটা ভালোভাবে দেখুন আমার গলে গিয়েছে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি আদার পেস্ট। রসুন আর আদার পেস্টটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এই মশলার উপরে আমি অ্যাড করে দিচ্ছি একে একে 2 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বাঙালির একটা প্রিয় খাবার এই লুচি আর ঘুগনি। লুচি ঘুগনি বা মাংস লুচি এই দুটো আমাদের বাঙালিদের প্রায়শই হয়ে থাকে। বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসুক বা যে কোনো আনন্দ অনুষ্ঠানে এই লুচি ঘুগনি বা লুচি মাংস প্রায়ই বাঙালি বাড়িতে হয়েই থাকে। সকালের ব্রেকফাস্টে লুচি ঘুগনি তো হয়েই থাকে।
আর অনেক সময় কি হয়, এই লুচির একটু আটা মাখার ভুল হয়ে গেলে ফুলে না। তো আপনারা এইভাবে আটাটা মাখবেন, দেখবেন লুচিগুলো অবশ্যই ফুলবে এবং খুব ভালো হবে। মশলায় কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এতটা মশলা তো আমার ঘুগনিতে লাগবে না, তাই কিছুটা পরিমাণ আমি এখান থেকে মশলা উঠিয়ে রাখছি অন্য সবজিতে দেওয়ার জন্য। কড়াইতে আমি ঘুগনির জন্য পরিমাণ মতন মশলা রেখে দিয়েছি। এতেই আমি আগে থেকে কুচিয়ে রাখা নারকেল অ্যাড করে দিচ্ছি এবং নারকেলটা মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে এক মিনিট মতো নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মটর আর আলু, ওটাই আমি অ্যাড করে দিচ্ছি। এই মটর আর আলুটাকে ভালোভাবে অ্যাড করে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এরপর এতেই আমি অ্যাড করে দিচ্ছি, দেখুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এতে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি। এই গরম জল অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিয়ে একটু বয়েল করে নিচ্ছি। দেখুন আমার ঘুগনিটা বয়েল হয়ে গিয়েছে। এতেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে ঘুগনির টেস্টটা খুব ভালো আসে। ম্যাগি মশলা দেওয়ার পর ঘুগনিটা আমি 2 থেকে 2.5 মিনিট মতন বয়েল করে নিয়েছি। এবার এতেই আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তাহলে রেডি হয়ে গেল আমার নারকেলের ঘুগনি। এর টেস্টটা খুব ভালো হয়, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। এদিকে আমার লুচিগুলোও রেডি হয়ে গিয়েছে প্রতিবেশীদেরকে দেওয়ার জন্য। চলুন ওদের জন্য এবার সাজিয়ে নিই। ঘড়িতে এখন ঠিক 9:30 মতন বাজে, দেখুন আমি রেডি করে নিয়েছি। যেহেতু ওপরের কোয়ার্টার তাই আর নিচে ব্রেকফাস্ট করতে আসছে না, ওদেরকে ওপরেই খাবারটা দিয়ে আসি। ব্রেকফাস্ট দিয়ে চলে এসেছি, এবার ছেলের জন্য কটা লুচি ভেজে নিই, ছেলেটাকেও খেতে দিয়ে দেই। 9টা বেজে গিয়েছে। আজকের ভিডিওতে আমি আটা কীভাবে মেখেছি লুচির জন্য সেটা আমি দেখাইনি। যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই পরের ভিডিওতে আটা মাখাটা দেখিয়ে দেব কীভাবে আমি মেখেছি। যেভাবে মাখলে এভাবে লুচিগুলো সত্যিকারের খুব ভালোভাবে ফুলে যায়। আর আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই যে ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের দেখতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো। ছেলের জন্য আর বিভাসের জন্য প্লেটটা রেডি করে নিয়েছি। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। ধন্যবাদ।